এডুকেশন গ্রাউন্ডে সকলকে জানাই স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে টেন সংক্রান্ত আরো কিছু অঙ্ক নিয়ে আসছি, তবে আমাদের সঙ্গে থাকো। প্রথম অঙ্ক কি বলেছে, বিপরীত দিক থেকে ভিন্ন গতিতে আসা একই দৈর্ঘ্যের দুটি ট্রেন একটি পোস্টকে যথাক্রমে 8 সেকেন্ড ও 12 সেকেন্ডে অতিক্রম করলো, তবে তারা পরস্পরকে কত সময়ে অতিক্রম করবে? ঠিক আছে, তাহলে কি বলেছে তোমাদের একটি বেসিক প্রথমে বুঝিয়ে দেই। মনে করো যে একটা ট্রেন আছে আর একটা ট্রেন আছে, ঠিক আছে, আর ট্রেন দুটোর লেন্থ কি বলেছে, সেম লেন্থ, এরো লেন্থ যা এরো লেন্থ কি তা, ঠিক আছে, আমি এক্স ধরলাম, এরো লেন্থ যা এরো লেন্থ কি তা, ঠিক আছে। তারা কি বলছে, বিপরীত দিক থেকে আসছে, বিপরীত দিক মানে কি পরস্পরের কি মুখোমুখি, আর এইটা করার জন্য আমাদের রিলেটিভ স্পিডের একটি কনসেপ্ট লাগবে। রিলেটিভ স্পিডের কনসেপ্ট কি আমরা শিখিয়েছি, যদি একই দিকে যায় তাহলে এটা যদি এ হয় এটা বি, তাহলে কি একই দিকে গেলে বি ও, আর যদি বিপরীত দিকে আসে বা পরস্পরের অভিমুখে আসে তখন রিলেটিভ স্পিড কি হবে আমাদের, যোগ। ঠিক আছে, এটা কি আসছে দেখো মুখোমুখি আসছে, তার জন্য রিলেটিভ স্পিড কি হবে এটা, যোগ হবে। ঠিক আছে, গেল। তারপরে কি বলছে, বিপরীত দিক থেকে ভিন্ন গতিতে আসা একই দৈর্ঘ্যের দুটি ট্রেন একটি পোস্টকে, মানে তার একটা পোস্ট আছে, একটি পোস্টকে যথাক্রমে 8 সেকেন্ড, একটা 8 সেকেন্ড আর একটা কি 12 সেকেন্ড, একটা পোস্টকে একটা ট্রেন, দুটো ট্রেন আছে প্রত্যেকটারই দৈর্ঘ্য সেম, একটা পোস্টকে 8 সেকেন্ডে অতিক্রম করে আর একটা কি করে, এই যে এই ট্রেনটা এই পোস্টটাকে 12 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে কিভাবে যাত্রা করছে, পরস্পরের অভিমুখে, ঠিক আছে, পরস্পরের অভিমুখে যাত্রা করছে। তাহলে বলছে তারা পরস্পরকে কত সময় অতিক্রম করবে, মানে তারা নিজেরা নিজেদেরকে কত সময় অতিক্রম করবে সেটা আমাদের বার করতে হবে, নিজেরা নিজেদেরকে মানে এই ট্রেন এই ট্রেনকে কত সময় অতিক্রম করবে, এটাই হলো আমাদের অঙ্ক। ঠিক আছে, মানে প্রথমে আমরা একটু বেসিক করি, তাহলে দেখো এই ট্রেনের লেন্থ কত এক্স, এই ট্রেনের লেন্থ কত এক্স, তাহলে স্পিড কত হবে এই ট্রেনের, এক্স বাই এইট, এক্স মানে কি লেন্থ আর এইট মানে সময়, তাহলে দৈর্ঘ্য বাই সময় দৈর্ঘ্য বাই কি সময়, তাহলে আমাদের কি হবে গতিবেগ, তাহলে এই ট্রেনের গতিবেগ কত হবে, এক্স বাই কি 12। ঠিক আছে, তাহলে দুটো গতিবেগ আমাদের বাড়ালো। তারপরে আমাদের কি বলছে, তারা কি করে, বিপরীত দিক থেকে এসে ভিন্ন দিকে একটি পোস্টকে অতিক্রম করে, ঠিক আছে, তারা কিভাবে আসে, বিপরীত দিক থেকে মানে মুখামুখি আসে, তাই রিলেটিভ স্পিড আমাদের কি হবে মুখামুখি, তাই রিলেটিভ স্পিড আমাদের যোগ করতে হবে, রিলেটিভ স্পিড এদের কি হবে, এক্স বাই এইট প্লাস এক্স বাই 12, এইটা হবে রিলেটিভ স্পিড। তারপরে বলছে তারা যদি পরস্পরকে অতিক্রম করে, পরস্পরকে অতিক্রম করা মানে কি, এই ট্রেনটা এই এই পরস্পরকে অতিক্রম করার মানে হলো প্রত্যেকটা ট্রেন কি করবে, এই ট্রেনটা এই ট্রেনের দৈর্ঘ্যকে অতিক্রম করবে, অথবা এই ট্রেনটা এই ট্রেনের দৈর্ঘ্যকে অতিক্রম করবে, পরস্পরকে একটা ট্রেন যখন আরেকটা ট্রেনকে অতিক্রম করবে তখন ডিস্টেন্সটা কি হবে, এই ট্রেনের ডিস্টেন্স আর এই ট্রেনের ডিস্টেন্সের অ্যাড হবে, মানে দুটো যোগ করতে হবে। ঠিক আছে, তাহলে টোটাল ডিস্টেন্স কত আমাদের 2x, আর গতিবেগ কত এটা, এক্স বাই 8 প্লাস এক্স বাই 12, তাহলে 2x, তাহলে লসাগু যদি করি তাহলে 24, তিন আটা 24, 3x, 12 দোকানে 24, 2x, তাহলে আমাদের কত হলো 2x বাই কত 5x, নিচে কত 24, তাহলে আমাদের এক্স এক্স কাটা গেল, তারপর এটা উল্টে যাবে, দুই ইন্টু 24 বাই কত, তাহলে 24 দোকানে কত 48 বাই 5, তাহলে আমি দশমিকে আনতে হবে, তাই কি করবো একেও 2 দিয়ে গুণ করলাম, তাহলে 96 5 দোকানে 10, তাহলে 9.6 হবে কি আমাদের অ্যান্সার, তাহলে কত সময় একে অপরকে অতিক্রম করবে 9.6 কি সেকেন্ডে। ঠিক আছে, তাহলে এইটার দিকেই আমরা একটা ফর্মুলা তৈরি করতে পারবো, কিভাবে ফর্মুলাটা তৈরি হবে, তাহলে দেখো এই যে ট্রেনের দৈর্ঘ্য এই যে এইটা যদি 8 সেকেন্ডের জায়গায় মনে করো এ সেকেন্ড, 12 সেকেন্ডের জায়গায় মনে করো বি সেকেন্ড হলো, ঠিক আছে, তাহলে আমাদের কি হবে, দেখো এখান থেকে একটা ফর্মুলা তৈরি করতে পারি, এখান থেকে ওই ফর্মুলাটাই আমরা অঙ্কে করতে কি করব কাজে লাগাবো, তাহলে 8 সেকেন্ডের জায়গায় এখন কি এ সেকেন্ড, তাহলে প্রথমটার গতিবেগ কত হবে এক্স বাই এ, পরেরটার গতিবেগ কত হবে
एक्स बाई कत बी তাহলে কি বলছে রিলেটিভ স্পিড তারা কোন দিকে যাচ্ছে পরস্পরের অভিমুখে তাই যোগ হবে রিলেটিভ স্পিড তাহলে x বাই a প্লাস কি x বাই b তাহলে লসাগু করো ab আর x কমন গেল তাহলে কি হবে a প্লাস b আমাদের বার করতে হবে টাইম টাইম ইকুয়াল টু আমরা কি জানি ডিসটেন্স বাই গতিবেগ डिस्टेंस कत जेहतु एक ट्रेन और एक ट्रेन के अतिक्रम कर टोटल डिस्टेंस कत एक्स प्लस एक्स मैं टू एक्स और गतिवेग कत ये हमारे गतिवेग भाग कर दी एक्स ए प्लस बी बाय कत ए बी एक्स एक्स काटा तो कि दाड़ो टू ए बी बाय ए प्लस बी আমরা এখন এই ফর্মুলাটাকে কাজে লাগিয়ে এই অঙ্ক করব তোমাদের এত কিছু করার দরকার আমি বোঝালাম তাহলে এই টাইপের অঙ্ক থাকলে আমরা কি ফর্মুলা ইউজ করব টু এ বি বাই কি এ প্লাস বি ঠিক আছে তাহলে মান বসাও তাহলে কি বাড়াবে আমাদের টু এ বি টু এর মান মানে কি সেকেন্ড গুলো এ তাহলে আট ইন্টু কত বারো তারপরে কি এ প্লাস বি তাহলে বারো আট কত কুড়ি ঠিক আছে তাহলে দুই দিয়ে কাটো দশ আট বারং কত ছিয়ানব্বই বাই টেন কয়টা শূন্য একটা শূন্য এক ঘর পর দশমিক পরীক্ষার সময় আমাদের অ্যাটেম্প হবে এইটা তাহলে পরস্পরের অভিমুখে গেলে পরে সেখানে কি হয় প্লাস হয় আর যদি একই দিকে যাবে যখন একই দিকে যাবে তখন এটা প্লাসের জায়গায় কি হয়ে যাবে মাইনাস যদি একই দিকে যায় তখন খালি কি হবে প্লাসের জায়গায় মাইনাস ঠিক আছে তাহলে নেক্সট অঙ্কে আসছি একই দিক থেকে ভিন্ন গতিবেগে আসা একই দৈর্ঘ্যে দুটি ট্রেন একটি পোস্টকে যথাক্রমে আট সেকেন্ড ও বারো সেকেন্ডে অতিক্রম করে তবে পরস্পরকে ট্রেন দুটি পরস্পরকে অতিক্রম করে তবে তার কত সময় নেবে ঠিক একই টাইপের অঙ্ক একটু আলাদা ঠিক আছে তাহলে কি বলছে এখানে একটা পোস্ট আছে ঠিক আছে ট্রেন দুটো এখন কি দিকে যাচ্ছে একই দিক থেকে আসা বিভিন্ন ভিন্ন গতিবেগে আসা একই দৈর্ঘ্যে দুটি ট্রেন একটি পোস্ট কোন দিকে যাচ্ছে একই দিক থেকে আসছে ঠিক আছে একই দিকে যাচ্ছে কি একই দিকে যাচ্ছে মানে এটাও এই দিকে এটাও এই দিকে তাহলে এখানে রিলেটিভ স্পিড কি বাড়াবে আমাদের একই দিকে গেলে বিয়োগ এটাই অঙ্কের কনসেপ্ট ঠিক আছে তাহলে দেখো প্রথম কথা কত সেকেন্ডে করে আট সেকেন্ডে আর দ্বিতীয়টা কত করে বারো সেকেন্ডে তাহলে বলছে তারা তারা মানে প্রথম ট্রেনটা প্রথম একটা পোস্টকে আট সেকেন্ডে অতিক্রম করে আরেকটা ট্রেন ওই পোস্টটাকে বারো সেকেন্ডে অতিক্রম করে এবং ট্রেন দুটার লেন্থ কি সেম তবে এই ট্রেন দুটি একে অপরকে অতিক্রম করতে কত সময় নেবে এটা হলো আমাদের অঙ্ক ঠিক আছে তাহলে আগের অঙ্কটা এই অঙ্কটা সেম অঙ্ক খালি কি বলেছে তারা একই দিকে যাত্রা করে তখন কি হবে আমাদের রিলেটিভ স্পিড কি নিতে হবে এ মাইনাস বি তার জন্য ফর্মুলাটা আমি কি বলেছিলাম টু এ বি বাই কি এ মাইনাস বি ঠিক আছে এটাই আমাদের কি বাড়াবে টাইম তাহলে কত সময় অতিক্রম করবে একে অপরকে তাহলে টু এর মান কত আট বির মান কত বারো মানে যাই হোক আট বারো বড়টা সবসময় তুমি কি এখানে লিখবে ঠিক আছে মানে এ হবে সবসময় বড় এ গেটার দিন ঠিক আছে যেটাই হোক বড়টাই আগে হবে দুই দোকানের চার চার বারং কত আটচল্লিশ এটাই হবে এই অঙ্কের অ্যান্সার তবে আমরা নেক্সট অঙ্কে আসছি দুটি ট্রেন যথাক্রমে নব্বই কিলোমিটার পার আওয়ার এবং বাহাত্তর কিলোমিটার পার আওয়ার গতিবেগে পাশাপাশি দুটি সমান্তরাল লাইন ধরে পরস্পরের অভিমুখে গতিশীল হচ্ছে ঠিক আছে কি বলছে পরস্পরের অভিমুখে তার মানে এইভাবে গতিশীল হচ্ছে ঠিক আছে আমরা রিলেটিভ স্পিড কি হবে যেও হবে পরস্পরের অভিমুখে গতিশীল এবং ট্রেন দুটি একটি টেলিগ্রাফ পোস্টকে যথাক্রমে ছয় সেকেন্ড ও আট সেকেন্ডে অতিক্রম করে তাহলে ট্রেন দুটি পরস্পরকে অতিক্রম করতে কত সময় নেবে ঠিক আছে তাহলে ট্রেন দুটির গতিবেগ কি এক্ষেত্রে আলাদা ঠিক আছে তাহলে দুটি ট্রেনের প্রথমটার গতিবেগ কত ফার্স্টেরটার গতিবেগ দেওয়া আছে কত নব্বই কিলোমিটার পার আওয়ার ঠিক আছে পরেরটার গতিবেগ কত দেওয়া আছে আমাদের বাহাত্তর কিলোমিটার পার আওয়ার তাহলে কি মিটার পার সেকেন্ডে আমরা করে নিই তাহলে কি করতে হবে পাঁচ বাই আঠারো দিয়ে গুণ করতে হবে মিটার পার সেকেন্ড এটাকে বানাই পার আওয়ার তাহলে মিটার পার সেকেন্ড হবে তাহলে কত হলো টোয়েন্টি ফাইভ মিটার পার সেকেন্ড এটা কত হলো
20 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? তাহলে এদের রিলেটিভ স্পিড কত হবে? দেখো তারা কি পরস্পরের অভিমুখে তাই যোগ করতে হবে, তাহলে কত হবে? 45 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? এবার প্রশ্নে আসি, দুটি ট্রেন যথাক্রমে 90 কিলোমিটার 72 কিলোমিটার সমান করে গেছে। ট্রেন দুটি একটি টেলিগ্রাফ পোস্টকে যথাক্রমে 6 সেকেন্ডে ও 8 সেকেন্ডে অতিক্রম করে। তাহলে ফার্স্ট ট্রেনটা একটা টেলিগ্রাফ পোস্টকে কত সেকেন্ডে অতিক্রম করে? 6 সেকেন্ডে। আর সেকেন্ড ট্রেনটা দেওয়া আছে আরেকটি টেলিগ্রাফ পোস্টকে কত সেকেন্ডে অতিক্রম করে? 8 সেকেন্ডে, ঠিক আছে? করে তবে ট্রেন দুটি পরস্পরকে অতিক্রম করতে কত সময় লাগবে, ঠিক আছে? তাহলে দেখো ট্রেনটা একটা টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করে, ট্রেনটা কাকে অতিক্রম করে? একটা টেলিগ্রাফ পোস্টকে। তাহলে ট্রেন যখন একটা টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করবে তখন আসলে ট্রেনটা কি করবে? নিজের দৈর্ঘ্যই অতিক্রম করবে। তাহলে এখান থেকে আমি কিসের দৈর্ঘ্য পাবো? ট্রেনের লেন্থ পাবো। মনে রাখতে হবে ট্রেন যখন একটা টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করবে তখন ট্রেন কি নিজের দৈর্ঘ্যই অতিক্রম করবে, আর সেই সময় আমরা কার দৈর্ঘ্য পাবো? ট্রেনের লেন্থটা পাবো। তাহলে এখান থেকে আমি কার দৈর্ঘ্য বার করতে পারি? ট্রেনের লেন্থ। এই ট্রেনের লেন্থ কত, গতিবেগ এত, আর সময় কত? 6 সেকেন্ড। তাহলে 25 × 6, তাহলে 5 × 6 কত? 30 × 6 = 12, আর 3 = 15, এত মিটার। তাহলে পরের ট্রেনটা কত সেকেন্ডে অতিক্রম করে টেলিগ্রাফ পোস্টকে? 8 সেকেন্ডে। তাহলে দ্বিতীয় ট্রেনের লেন্থ কত হবে? তাহলে 20 × 8, তাহলে কত? 160 মিটার, ঠিক আছে? এবার প্রশ্নে আসি, ট্রেন দুটি পরস্পরকে অতিক্রম করতে, এবার এবার ট্রেন প্রথমে টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করলো, এবার কি নিজেদেরকে অতিক্রম করবে? নিজেদেরকে অতিক্রম করা মানে কি, কোন দিকে অতিক্রম করবে? নিজেদেরকে কি পরস্পরের কোন দিকে অতিক্রম করবে? বিপরীত দিকে। তার জন্য কি এখানে রিলেটিভ স্পিডের কেস আসবে। আর নিজেদেরকে অতিক্রম করবে, নিজেদেরকে অতিক্রম করা মানে কি, একটা ট্রেন যখন আরেকটা ট্রেন একে অপরকে অতিক্রম করবে তখন কি হবে? ট্রেনটা প্রত্যেকটাই এই ট্রেনটা এই ট্রেনের দৈর্ঘ্যকে অতিক্রম করবে। টোটাল ডিস্টেন্সটা আমাদের কি হবে, দুটো ট্রেনের লেন্থটাই হবে কি আমাদের ডিস্টেন্স, ঠিক আছে? তাহলে একটা 150 আর একটা কত? 160। এখন টোটাল ডিস্টেন্স কত হবে? তাহলে কত হয়? 200, 300, 310, ঠিক আছে? আর এই যে একে অপরকে অতিক্রম করা, তার মানে এখানে কি ঘটনা ঘটলো? রিলেটিভ স্পিডের কেস এসে গেল। রিলেটিভ স্পিড কত? 45 মিটার পার সেকেন্ড। যখন একে অপরকে অতিক্রম করার কেস আসবে তখন ভাববে আমাদের কি লাগবে? রিলেটিভ স্পিড লাগবে, ঠিক আছে? তাহলে এখানে আমার কি টাইম, তাহলে কাটাকাটি করি 15 দিয়ে, 3 × 15 কত? 45, 15 × 30, আচ্ছা তাহলে 3 দিয়ে তো যায় না, 5, 5 নং কত? 45, 5, 6 কত? 30, 1, 5 × 10, ঠিক আছে? আরো যায়, আর যাচ্ছে না, ঠিক আছে? তাহলে আমরা ভাগ করে দেই 62 কে 9 দিয়ে, তাহলে 6 নং কত? 54, আর 6 সমস্ত 8/5, এটাই হবে কি আমাদের অ্যান্সার। তাহলে পরের অঙ্কে আসছি, 120 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 180 মিটার দৈর্ঘ্যের একটি সেতু 20 সেকেন্ডে অতিক্রম করে, এবং ওই ট্রেনটি 225 মিটার দৈর্ঘ্যের অপর একটি সেতুকে অতিক্রম করতে কত সময় নিবে, ঠিক আছে? তাহলে একটা ট্রেন আছে, ট্রেনটার দৈর্ঘ্য কত দেওয়া আছে, ট্রেনের লেন্থ কত আছে? 120 মিটার। একটি ট্রেন 180 মিটার দৈর্ঘ্যের একটি ব্রিজকে অতিক্রম করে, ব্রিজের লেন্থ কত দেওয়া আছে? 180 মিটার, ঠিক আছে? গেল একটি ট্রেন 100 মিটার দৈর্ঘ্যে, একটি ট্রেন 180 মিটার দৈর্ঘ্যে একটি ব্রিজ সেতুকে অতিক্রম করে, কত সময় নেয়? 20 সেকেন্ড সময় নেয়, ঠিক আছে? 120 মিটার দৈর্ঘ্যের ট্রেন একটা ব্রিজকে 180 মিটার দৈর্ঘ্যে অতিক্রম করতে কত সময় নেয়? 20 সেকেন্ড সময় নেয়। তাহলে বলছে ওই ট্রেনটি 225 মিটার দৈর্ঘ্যের অপর একটি সেতু, মানে আরেকটা ব্রিজ আছে যার লেন্থ কত, আরেকটা ব্রিজ আছে যার লেন্থ কত? 225 মিটার, ঠিক আছে? দৈর্ঘ্যের অপর একটি সেতুকে অতিক্রম করতে কত সময় নেবে, ঠিক আছে? তাহলে দেখো এখানে কেস কি হচ্ছে, ট্রেনটা কাকে অতিক্রম করছে? ব্রিজকে। ট্রেনকে যখন ব্রিজকে অতিক্রম করবে তার মানে কি, ট্রেনটা একটা ব্রিজকে অতিক্রম করছে, তার মানে ব্রিজকে অতিক্রম মানে ট্রেনটা নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে প্লাস কি ব্রিজের দৈর্ঘ্য অতিক্রম করবে, তার মানে ট্রেনটা আলটিমেটলি কত লেন্থ অতিক্রম করবে, এই দুটার যোগফল। তাহলে কত হয়? 100, 100, 200, 300, তার মানে 300 মিটার অতিক্রম করবে ট্রেনটা, কত সেকেন্ডে? 20 সেকেন্ডে, ঠিক আছে? তারপরে বলছে 225 মিটার ব্রিজকে অতিক্রম করতে তার কত সময় লাগবে। তাহলে আমি কি বললাম, কোনো একটা ট্রেন যখন কোনো ব্রিজকে অতিক্রম করবে তাহলে ব্রিজের সঙ্গে কার লেন্থ জুড়তে হবে আমাকে? ট্রেনের লেন্থ জুড়তে হবে। তাহলে ট্রেনের লেন্থ আর ব্রিজের লেন্থ যোগ করি, তাহলে কত এখানে আছে? 225 আর 120 যোগ করি, তাহলে 5, 5, 2, 2, 4,
দুই একে তিনটা 325 মিটার দৈর্ঘ্যে কত সময় অতিক্রম করবে? আসলে এটা একটা উইকেট নিয়মের অঙ্ক দিয়ে কি দাঁড়ালো, ঠিক আছে? তাই উইকেট নিয়মে করি, 300 মিটার অতিক্রম করে 20 সেকেন্ড, তাহলে 1 মিটার করবে কত? 20 বাই কত 300, তাহলে আমি কত মিটার বার করতে হবে? 345 মিটার তোমাকে বার করতে হবে। তাহলে কাটাকাটি করো, 2 দিয়ে 15, 15 দোকানে কত? 30 4 45, 3 15 45, তাহলে এর অ্যান্সার কত হবে? 23 সেকেন্ড, ঠিক আছে? পরের অঙ্কে আসছি, একটি ট্রেন একটি রেল লাইনের পাশ দিয়ে ট্রেনটির একই অভিমুখে যথাক্রমে 5 মিটার পার সেকেন্ড এবং 10 মিটার পার সেকেন্ড বেগে চলমান দুটি ব্যক্তিকে যথাক্রমে 5 সেকেন্ড ও 6 সেকেন্ড অতিক্রম করে, তবে ট্রেনের দৈর্ঘ্য ও গতিবেগ কত? ঠিক আছে, একটি ট্রেন রেল লাইনের পাশ দিয়ে ট্রেনটি একই অভিমুখে 5 মিটার সেকেন্ড কোনো ব্যক্তি চলমান, ঠিক আছে? তার মানে একটা ট্রেন আছে, একটি ট্রেন মানে একটা লোককে কি করে অতিক্রম করে, ঠিক আছে? তাহলে কত মিটার পার সেকেন্ড বেগে? 5 মিটার, সরি, একটি ট্রেন 5 মিটার সেকেন্ড বেগে, আচ্ছা, লোকটার গতিবেগ দেওয়া আছে 5 মিটার পার সেকেন্ড, ঠিক আছে, লোকটাকে অতিক্রম করে একটি ট্রেন, ঠিক আছে? তারপরে কি বলছে, এবং 10 মিটার পার সেকেন্ড বেগে চলমান দুটি ব্যক্তিকে অতিক্রম করে, ঠিক আছে? দুজন ব্যক্তিকে অতিক্রম করে, একটা ব্যক্তির গতিবেগ ছিল কত? 5 মিটার পার সেকেন্ড, আরেকটা ব্যক্তির গতিবেগ কত ছিল? 10 মিটার পার সেকেন্ড। তাহলে একটা ট্রেন প্রথমে এটাকে অতিক্রম করলো, তারপরে কি একে কি করবে? অতিক্রম করবে, তবে ট্রেনটির দৈর্ঘ্য ও গতিবেগ কত? ঠিক আছে, ট্রেনটির দৈর্ঘ্য গতিবেগ কত ধরলাম? ট্রেনের গতিবেগ হলো এক্স কি মিটার পার সেকেন্ড, তাহলে এই ট্রেনের গতিবেগ কত? একই দৈর্ঘ্যে বলছে কিনা, একটি ট্রেন রেলানের হ্যাঁ ঠিক আছে, একই দৈর্ঘ্যের ট্রেন, তাহলে এরও গতিবেগ কি এক্স মিটার পার সেকেন্ড, ঠিক আছে? তাহলে প্রথম ব্যক্তিকে অতিক্রম করে কত? 5 মিটার পার সেকেন্ড বেগে, দ্বিতীয় ব্যক্তিকে অতিক্রম করে কত? 10 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে এখান থেকে আমরা কি একই দিকে অতিক্রম করছে, তার মানে এখান থেকে আমরা কি পাবো? রিলেটিভ স্পিড পাবো। তাহলে রিলেটিভ স্পিডটা কি দাঁড়াবে? এক্স মাইনাস কত? 5। পরেরটার ক্ষেত্রে রিলেটিভ স্পিড তাহলে কত বাড়াবে? এক্স মাইনাস কত? 10, ঠিক আছে? কার গতিবেগ বেশি? সাধারণত আমরা জানি কি ট্রেনের গতিবেগ বেশি, তাই ট্রেনটাকে আগে লিখছি, ঠিক আছে? আর কোন দিকে লিখছি? কি তারা কি দিচ্ছে? একই দিকে যাচ্ছে, তাহলে একই দিকে গেলে কি হবে? বিয়োগ হবে। এই জন্য আমরা কি করলাম? বিয়োগ করলাম। তাহলে গেলাম আমাদের রিলেটিভ স্পিড, তাহলে প্রথম ট্রেনটা কত সেকেন্ডে অতিক্রম করে? 5 সেকেন্ডে। তাহলে এটাকে কত করে? 5 সেকেন্ডে। আর এটা কত হবে? তার মানে দেওয়া আছে এটা কত? 6 সেকেন্ডে, ঠিক আছে? তাহলে বলছে ট্রেনটির দৈর্ঘ্য ও গতিবেগ কত, ঠিক আছে? তার মানে কি, কোনো একটা ট্রেন যখন কোনো একটা ব্যক্তিকে অতিক্রম করবে, তার মানে ট্রেনটা কি করবে? নিজের দৈর্ঘ্যই অতিক্রম করবে। তাহলে এটার সঙ্গে এই যে আমাদের এটা কি গতিবেগ, রিলেটিভ গতিবেগ, আর এটা কি সময়, তাহলে এটাকে গুণ করলে পরে আমরা কি পাবো? আলটিমেটলি ট্রেনের লেন্থটাই পাবো, যেহেতু একটা খুঁটিকে অতিক্রম করে। তাহলে এক্স মাইনাস 5 হলো আমাদের রিলেটিভ স্পিড, আর সময় কত আমাদের? 5 সেকেন্ড। তাহলে এটা কার লেন্থ পেলাম? ট্রেনের লেন্থ। তাহলে এই পাশেরটাও তাই হবে, তাহলে তখন কত? এক্স মাইনাস 10 কি রিলেটিভ স্পিড, আর কত? 6 সেকেন্ড। তাহলে এটা হবে কি, তার মানে কি গতিবেগ ইন্টু সময়, তাহলে কি লেন্থ, গতিবেগ ইন্টু সময় লেন্থ, ঠিক আছে? ক্যালকুলেশন করো, 5x মাইনাস কত 25, 6x মাইনাস 60, তাহলে মাইনাস x সমান সমান তাহলে কত হবে? 25টাই বসে যাবে, তাহলে 10 এর থেকে 5 বিয়োগ করলে 5, 6 এর থেকে 3 বিয়োগ করলে 3, তাহলে x এর মান আমাদের কত বাড়ালো? 35, ঠিক আছে? x আমরা কি ধরেছিলাম? গতিবেগ ধরেছিলাম, তাহলে ট্রেনের গতিবেগ কত বাড়ালো? 35 মিটার পার সেকেন্ড। আর যদি বলে ট্রেনের ডিস্টেন্স কত, তাহলে কি লোককে অতিক্রম করছে? লোককে অতিক্রম করা মানে কি ট্রেন তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করে, তার মানে এখানে মান বসালেই আমি ট্রেনের ডিস্টেন্স পেয়ে যাবো। ট্রেনের ডিস্টেন্স কত হবে? তাহলে এক্স এর মান আমাদের কত বাড়ালো? 35। তাহলে 35 মাইনাস 5 ইন্টু কত 5, তাহলে 30 ইন্টু কত 5, তাহলে কত হবে? 150 হবে কি আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট অঙ্কে আসছি, দুটি ট্রেনের দৈর্ঘ্য যথাক্রমে 120 মিটার এবং 80 মিটার, তারা একই দিকে গেলে দ্রুতগামী ট্রেনটি ধীরগামী ট্রেনটিকে 10 সেকেন্ডে অতিক্রম করে, কিন্তু বিপরীত দিকে গেলে পরস্পরকে 5 সেকেন্ডে অতিক্রম করে, তবে ট্রেন দুটির গতিবেগ কত? ঠিক আছে, তাহলে দেখো দুটি ট্রেনের দৈর্ঘ্য কত? একটার দৈর্ঘ্য আছে 120 মিটার, আরেকটার দৈর্ঘ্য কত আছে? 80 মিটার, ঠিক আছে? তারা কি বলছে? তারা একই দিকে যাচ্ছে, তাহলে এখানে রিলেটিভ স্পিড কি হবে? একই দিকে গেলে কি হবে? বিয়োগ হবে রিলেটিভ স্পিড, ঠিক আছে?
তারপরে কি বলছে, তারা একই দিকে গেলে দ্রুতগামী ট্রেনটি ধীরগামী ট্রেনটিকে কি, দ্রুতগামী ট্রেনটি ধীরগামী ট্রেনটিকে 10 সেকেন্ডে অতিক্রম করে। ঠিক আছে, যখন একই দিকে যায়, একই দিকে গেলে কি হবে, দ্রুতগামী ট্রেনটি মানে যে ধীরগামী ট্রেনটিকে কত সেকেন্ডে অতিক্রম করে, 10 সেকেন্ডে অতিক্রম করে। ঠিক আছে, আবার যখন তারা বিপরীত দিকে যাবে মানে মুখামুখি যাবে, তখন তারা কত সেকেন্ডে অতিক্রম করবে, 5 সেকেন্ডে কি করবে, অতিক্রম করবে। মানে মুখামুখি গেলে তখন রিলেটিভ স্পিড আমাদের কি হয়, যোগ হয়। ঠিক আছে, আর একই দিকে গেলে বিয়োগ, আর মুখামুখি যাচ্ছে অভিমুখে, তখন রিলেটিভ স্পিড কি হবে, যোগ। ঠিক আছে, তাহলে বিপরীত দিকে গেলে পরস্পরকে 5 সেকেন্ডে অতিক্রম করে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে একটা কন্ডিশন তৈরি করতে হবে। তাহলে দেখো আমাদের কিসের দরকার পড়বে, এখান থেকে রিলেশন একটা তৈরি করতে হবে। তাহলে দেখো রিলেটিভ স্পিডের মান কত, x-1। আমরা কি জানি, ডিস্টেন্সকে যদি আমরা স্পিড দিয়ে ভাগ করি তাহলে আমাদের কি বাড়াবে, টাইম। তাহলে ডিস্টেন্স আমাদের কত, 120 আর 80, তাহলে কত, 200 মিটার ডিস্টেন্স। ডিস্টেন্সকে যদি আমরা গতিবেগ দিয়ে ভাগ করি, রিলেটিভ স্পিডের গতিবেগ, এটা যখন তারা কি গেছে একই দিকে গিয়েছে তখন কত সময় নিয়েছে, তার মানে 10 সেকেন্ড, গেল 1 নম্বর কন্ডিশন। আর যখন তারা পরস্পরের অভিমুখে গিয়েছে তখন তারা কত সময় নেবে, পরস্পরের অভিমুখে গিয়েছে কিন্তু ডিস্টেন্স তো আমাদের ওই একই আছে, তার মানে কত, 200। ঠিক আছে, তাহলে বাই কত, পরস্পরের অভিমুখে গেছে তাহলে রিলেটিভ স্পিড যোগ হলো, তাহলে কত সময় নিল, 5 সেকেন্ড সময় নিল। এটা কন্ডিশন, এখান থেকে আমাকে কার মান বার করতে হবে, এক্স আর ওয়াই এর মান। তাহলে দেখো এই শূন্য কাটা গেল, তাহলে x-y ইকুয়াল টু তাহলে কত বাড়ালো আমাদের, 20। আর এই তাহলে 5 দিয়ে 40 করলাম, তাহলে x+y কত বাড়ালো আমাদের, 40। ঠিক আছে, তাহলে x এর মান তাহলে কত হবে, 60। তখন দেখো যদি কোনো অঙ্ক এরকম থাকে, একটা মাইনাসে দেওয়া থাকে, একটা প্লাসে দেওয়া থাকে, তখন x এর মান কি করবে, এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে কত, 30। আর যদি বলে y এর মান কত হবে, দেখো y এর সামনে মাইনাস চিহ্ন, তখন বিয়োগ করে ভাগ হবে। ঠিক আছে, 40 - 20, তাহলে কত, 20 ভাগ কত, 2, তাহলে কত, 10। ঠিক আছে, এখন আমরা আসি প্রশ্নে, কি চলছে, পরপর ট্রেন দুটির গতিবেগ কত, তাহলে প্রথম ট্রেনের গতিবেগ কত, 30 মিটার/সেকেন্ড, আর পরেরটার গতিবেগ কত, 10 মিটার/সেকেন্ড। এটাই হলো কি আমাদের অ্যান্সার। তবে আমরা নেক্সট অঙ্কে আসছি, পাশাপাশি দুটি লাইনে চলমান দুটি ট্রেনের গতিবেগ যথাক্রমে 108 কিলোমিটার/আওয়ার এবং 36 কিলোমিটার/আওয়ার, তারা একই দিকে গেলে দ্রুতগামী ট্রেনটিতে বসা একজন যাত্রী ধীরগামী ট্রেনটিকে 10 সেকেন্ডে অতিক্রম করতে দেখে, কিন্তু বিপরীত দিক থেকে গেলে ট্রেন দুটি পরস্পরকে কি করে, 6 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেন দুটির দৈর্ঘ্য কত। ঠিক আছে, তাহলে দুটো ট্রেন আছে, প্রথম ট্রেনের গতিবেগ কত দেওয়া আছে, 108 কিলোমিটার/আওয়ার। ঠিক আছে, দ্বিতীয় ট্রেনের গতিবেগ কত দেওয়া আছে, 36 কিলোমিটার/আওয়ার। ঠিক আছে, গেল এটাকে যদি আমরা মিটার/সেকেন্ডে মানে, তাহলে কি হবে, 108 ইনটু কত, 5/18 মিটার/সেকেন্ড। তাহলে এটাকে যদি বানাই তাহলে কি হবে, 36 ইনটু 5/18 মিটার/সেকেন্ড। তাহলে 6/18 কত, 108, 5/6 কত, 30 মিটার/সেকেন্ড। তাহলে 18 দোকানে কত, 36, তাহলে কত হবে, 10 মিটার/সেকেন্ড। গেল এবার প্রশ্নে আসি, তারা একই দিকে গেলে দ্রুতগামী ট্রেনটিতে বসা একজন যাত্রী ধীরগামী ট্রেনটিকে 10 সেকেন্ডে অতিক্রম করতে দেখে। ঠিক আছে, মানে দুটো ট্রেন যাচ্ছে কোন দিকে, একই দিকে, মনে করি যে একটা ট্রেন যাচ্ছে, এটা যেটা ফাস্ট ট্রেন, ঠিক আছে, আর একটা স্লো ট্রেন যার গতিবেগ কম, সে যাচ্ছে এইদিকে। ঠিক আছে, আর ফাস্ট ট্রেনে বসা একজন একটা যাত্রী আছে, একজন যাত্রী, ঠিক আছে, সে কি দেখলো, ফার্স্ট ট্রেনে বসা একজন যাত্রী দেখলো, সে দেখলো কি, সে ফার্স্ট ট্রেনটা স্লোয়ার ট্রেনটাকে কি করছে, অতিক্রম করে নিয়ে যাচ্ছে, কত সেকেন্ডে অতিক্রম করছে, 10 সেকেন্ডে কি করছে, অতিক্রম করছে। তার মানে কি, ঘটনা ঘটলো এই যে দুটো ট্রেন ছিল, একটার গতিবেগ বেশি, একটার গতিবেগ কম, আর যার গতিবেগ বেশি সেখানে একজন ব্যক্তি বসেছিল, সে কি দেখলো, সে দেখলো যে স্লোয়ার ট্রেনে ট্রেন স্লোয়ার ট্রেনটিকে ওই ওই মানে স্লোয়ার ট্রেনটিকে দ্রুতগামী ট্রেনটিকে অতিক্রম করলো, কত সেকেন্ডে অতিক্রম করলো, 10 সেকেন্ডে অতিক্রম করলো। তার মানে দেখো এই সব ঘটনাতে কি ঘটলো, কাকে অতিক্রম করলো, আসলে লোকটা দেখতেছে, মানে লোকটাকে আসলে কি করলো, লোকটাকে নিজেরটাই লক্ষ্য করতেছে, মানে লোকটা কি দেখলো, নিজের নিজের সাপেক্ষে চিন্তা করলে দেখা যাবে কি লোকটাকে অতিক্রম করতেছে, কত সেকেন্ডে অতিক্রম করলো, 10 সেকেন্ডে কি করলো, অতিক্রম
করলো। তারপরে কি বলছে, সে অতিক্রম করতে দেখে কিন্তু বিপরীত দিক থেকে গেলে ট্রেন দুটি পরস্পরকে 6 সেকেন্ডে অতিক্রম করে, এটা 1 নম্বর কন্ডিশন। আবার বলছে ট্রেন দুটো কি দেখে, যখন বিপরীত দিকে যায় একই দিকে গেলে এরকম, আর যখন বিপরীত দিকে যায় মানে একই দিকে বিপরীত দিকে যাওয়া মানে কি এরকম, ঠিক আছে, তখন একটা ট্রেন আরেকটা ট্রেনকে মানে ফার্স্ট ট্রেন বা স্লো ফরওয়ার্ড ট্রেন, ফার্স্ট একটা ট্রেন ফার্স্ট ট্রেন স্লোয়ার ট্রেন, মানে একটা ট্রেনকে আরেকটা ট্রেনকে 6 সেকেন্ডে অতিক্রম করে তখন, ঠিক আছে। এটা ট্রেনের কথা হচ্ছে, এটা ব্যক্তির কথা হচ্ছে, ঠিক আছে। আর এটা যাচ্ছে কিভাবে, পরস্পরের কি অভিমুখে, ঠিক আছে। তাহলে আমাকে বলছে এখন ট্রেন দুটির দৈর্ঘ্য কত, ঠিক আছে। তাহলে দেখো এইখানে কিসের ঘটনা ঘটলো, রিলেটিভ স্পিডের ঘটনা ঘটলো। তাহলে রিলেটিভ স্পিডটা কি হচ্ছে, এই যে একই দিকে যাচ্ছে এইখানে, তাহলে একই দিকে গেলে রিলেটিভ স্পিড কি হবে, প্রথমে বিয়োগ হবে। এই ক্ষেত্রে দুইটা কন্ডিশন, একটা কে কন্ডিশন, এটা আরেকটা কন্ডিশন। এটা ব্যক্তিকে অতিক্রম করে, এটা কি করে ট্রেনটাকে অতিক্রম করে, একটা ট্রেন আরেকটা ট্রেনকে অতিক্রম করে, কিন্তু কোন দিকে, এটা পরস্পরের অভিমুখী। আর এটা কি করে, ব্যক্তিকে যেখানে অতিক্রম করে তখন কি একই দিকে, ব্যক্তিকে কি করে একই দিকে, ঠিক আছে। তাহলে একই দিকে যখন হবে তখন এর রিলেটিভ স্পিড কি হবে, একই দিকে গেলে কি বিয়োগ, তাহলে নিচের থেকে টর্চ বিয়োগ করবো 20 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তাহলে কি দেখলো, ফার্স্ট ট্রেনে বসা একজন ব্যক্তি দেখলো কি ফার্স্ট ট্রেনটা স্লোয়ার ট্রেনটিকে অতিক্রম করলো, কত সেকেন্ডে করলো ভাই, 10 সেকেন্ডে করলো। তার মানে এখান থেকে আসলে কি বাড়াবে, আমাদের ট্রেনের লেনটা বাড়াবে, তাহলে কত 200 মিটার। তাহলে কোন ট্রেন অতিক্রম করলো, স্লোয়ার ট্রেন অতিক্রম করে, তাই স্লোয়ার ট্রেনের লেন্থ কত বাড়ালো আমাদের, 200 মিটার গেল। তারপর এখন গেলো 1 নম্বর কেস পেয়ে গেছি, আমার একটা বস্তু স্লোয়ার ট্রেনের লেন্থ কত, 200 মিটার, ঠিক আছে। এখন এই কেসটা আমাদের একটু অন্য ধরনের, এটা একটা ট্রেন আরেকটা ট্রেনকে অতিক্রম করবে, তার মানে ট্রেনের ঘটনা দুটো ট্রেন একটা একে অপরকে অতিক্রম করছে। তার মানে এখানে যদি আমরা ডিস্টেন্স বার হয়, ডিস্টেন্স বার হলে কি বাড়াবে, ফার্স্ট ট্রেন আর স্লোয়ার ট্রেনের ডিস্টেন্স বাড়াবে, যেহেতু এখানে একটা ট্রেন আরেকটা ট্রেনকে অতিক্রম করে, আগেরটা ছিল ব্যক্তিকে অতিক্রম করে, একটা ট্রেন আরেকটা ট্রেনকে যখন অতিক্রম করবে তখন এর মধ্যে কি লুকিয়ে থাকবে, ফার্স্ট ট্রেনের দৈর্ঘ্য আর স্লোয়ার ট্রেনের দৈর্ঘ্য লুকিয়ে লুকিয়ে থাকবে, ঠিক আছে। তাহলে এদের কত দূর কত সময় যায়, 6 সেকেন্ড। তাহলে এটা কোন দিকে যাচ্ছে, পরস্পরের কি অভিমুখে, তাহলে একই বিপরীত দিকে যাচ্ছে, তাহলে বিপরীত দিকে রিলেটিভ স্পিড কি হবে, যোগ হবে তখন, তাহলে কত হবে, 30 আর 10 কত, 40 ইন্টু 6, তাহলে কত হবে, 240, এত কি মিটার। তাহলে এখানে মধ্যে কে কে লুকিয়ে আছে, ফার্স্ট আর স্লো লুকিয়ে আছে, আমরা তো একটা পেয়ে গেছি স্লোয়ার ট্রেনের লেন্থ, তাহলে ফার্স্ট ট্রেনের লেন্থ কত হবে, বিয়োগ করে দাও 240 থেকে 200, তাহলে আমাদের অ্যান্সার হবে কত, 40। এটাই হবে কি এই অঙ্কের সলিউশন। তার মানে যখন একটা ট্রেন আরেকটা ট্রেনকে অতিক্রম করবে সেখানে কি দুটো ট্রেনের লেন্থ লুকিয়ে থাকবে, এটাই হলো অঙ্কের লজিক। আর এখানে লোককে অতিক্রম করলে খালি একটা ট্রেনের দৈর্ঘ্য পাবো, ঠিক আছে। নেক্সট অঙ্কে আসছি, একটি ট্রেন নির্দিষ্ট গতিবেগে 90 কিলোমিটার পথ অতিক্রম করে, গতিবেগ 15 কিলোমিটার পার আওয়ার বেড়ে গেলে ওই দূরত্ব অতিক্রম করতে 30 মিনিট সময় কম লাগে, তবে ট্রেনটির প্রাথমিক বেগ কত, ঠিক আছে। তার মানে একটি ট্রেনের নির্দিষ্ট গতিবেগে 90 কিলোমিটার পথ অতিক্রম করে, তাহলে 90 কিলোমিটার পথ অতিক্রম করে, ঠিক আছে, গেল পথ অতিক্রম করে, গতিবেগ 15 কিলোমিটার পার আওয়ার বেড়ে গেলে, ঠিক আছে। প্রথমে মনে করে একটা ট্রেনের গতি, একটা কি বলছে, একটা ট্রেনের গতিবেগ x ছিল, তাহলে কোন এককে হবে এটা, কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। একটা ট্রেনের গতিবেগ x কিলোমিটার পার আওয়ার ছিল, কিন্তু ট্রেনটা কি করে তার গতিবেগ বাড়িয়ে দিল, কত কিলোমিটার পার আওয়ার বাড়ালো ঘন্টায়, 15 কিলোমিটার পার আওয়ার, তার মানে x প্লাস 15 হবে যখন বাড়ানো হলো, ঠিক আছে। তখন কি হয়, 30 মিনিট সময় কি নেয়, কম নেয়। প্রথমে একটা গতিবেগে চলছিল, সেটা আমি ধরলাম x কিলোমিটার পার আওয়ার, তারপর গতিবেগটা 15 কিলোমিটার পার আওয়ার বেরিয়ে মানে বেড়ে গেল, তখন ও কি করে, আগে যা সময় নিত তার সময়ের চেয়ে 30 মিনিট সময় কি নেয়, কম নেয়। কেন কম নেয়, যেহেতু গতিবেগ বৃদ্ধি করেছিল, আর ডিস্টেন্সটা কত অতিক্রম করেছিল, সে 90 কিলোমিটার সে ডিস্টেন্সটা অতিক্রম করেছিল, ঠিক আছে। তাহলে আমরা যদি বেসিক নিয়মে করি তাহলে কি হবে, টোটাল ডিস্টেন্স কত, 90, ঠিক আছে। এটা কি আমাদের ডিস্টেন্স, তাহলে ডিস্টেন্সকে গতিবেগ দিয়ে যদি ভাগ করি তাহলে কি বাড়াবে আমাদের, টাইম। একটা আরেকটার চেয়ে কি বিয়োগ, কেন বিয়োগ করবো একটু বোঝাচ্ছি তোমাদের, 90 টোটাল এই ডিস্টেন্সটা অতিক্রম করবে, তখন বেগ কত, বাড়ানোর পরে বেগ কত, বাড়ানোর পরে বেগ হলো এটা, এই যে যখন বেগ বাড়ানো হলো তখন কি হলো, 30 মিনিট সময় কি নিবে, কম নিবে, তাহলে 30 মিনিট মানে কত, হাফ ঘন্টা, এই যে কম নেবে, এটা হলো প্রথমে গেলে সাধারণভাবে গেলে এত নিত, কিন্তু যখন বেগ বাড়ানো হলো তখন কি কম নেবে, কত কম নেবে, 30 মিনিট কম নেওয়া মানে কি বিয়োগ করা, তাই বিয়োগ করলাম হাফ। এখন এটা সমাধান করে আমরা কি করবো, এক্স এর মান বার করবো। যদি আমরা এটা সমাধান করে এক্স এর মান বার করি তাহলে কি করতে হবে, আমাদের এক্স স্কোয়ার একটা দ্বিঘাত সমীকরণ আসবে। এই জন্য এই অঙ্কটা করার সময় তোমরা সবসময় কি করবে, অপশন টেস্টটাকে কি করবে, ইউজ করবে।
ঠিক আছে, তাহলে অপশনগুলো কি আছে এখানে দেখে নাও। 45 কিলোমিটার পার আওয়ার, 55, 30, 60, ঠিক আছে। তুমি এখন যে কোনো একটা বসে টেস্ট করে দেখো, আমি যদি মনে করো 30 নিয়ে টেস্ট করি তাহলে কি হয় দেখো, তাহলে এক্স এর জায়গায় 30 বসাবো আমি, তাহলে 90 নিচে 30 তাহলে কত 3, এটা একটু ফাস্ট করতে হবে, বিয়োগ তাহলে এক্স এর জায়গায় 30, 30 আর 15 কত 45, মানে 2, তার মানে 1 আসলো। তার মানে কি ডিফারেন্সটা আমাদের আসা উচিত ছিল কত হাফ, কিন্তু আমাদের আসলো কত 1, তার মানে আমাকে বুঝতে হবে যে বেগ আরো কি বাড়ানো হবে, তাহলে 30 এর চেয়ে একটু বেশি বগি নেই, তখন একটু নিজের কনসেপ্ট ইউজ করতে হবে। 30 নিলে দেখা গেল ডিফারেন্স কত 1 আসে, তার মানে 30 এর চেয়ে একটু বেশি হবে, তার মানে 30 এর চেয়ে একটু বেশি নিয়ে দেবো, তার মানে হাফ আসতে হবে। 45 নিয়ে দেখো কি হয়, এক্স এর জায়গায় 45 ফুট করে তাহলে কত হবে 2, 45 ফুট করলে 90 ভাগ 2, এটা মানে একটু দ্রুত করতে হবে, তার মানে এক্স এর জায়গায় আবার 45 বিয়োগ করো 45, 15, 60, তাহলে 90/60 তাহলে কত হয় 0, 0 কাটা যাবে, 3/ কত 2, তাহলে 2 × 4 বিয়োগ 3 কত 1, 1/2, তার মানে কোনটাতে মিললো আমাদের 45-এ মিললো, তার মানে কি হবে 45 হবে কি আমাদের এই অঙ্কের সঠিক অ্যান্সার। এই অঙ্কটা করার জন্য অপশন টেস্ট কি সবচেয়ে বেটার, আর নাহলে তোমাদেরকে সলভ করতে বার করতে হবে এক্স এর মান। তারপর নেক্সট অঙ্কে আসছি, একটি ট্রেন 3 ঘন্টা একটি স্টেশন থেকে অন্য স্টেশনে যায়, গতিবেগ 12 কিলোমিটার/আওয়ার কমে গেলে দূরত্বটি অতিক্রম করতে 45 মিনিট বেশি সময় লাগে, দুটি স্টেশনের মধ্যে দূরত্ব কত, ঠিক আছে। তাহলে দেখো একটি ট্রেন 3 ঘন্টায় একটি স্টেশন থেকে অন্য স্টেশনে যায়, ঠিক আছে, গতিবেগ 12 কিলোমিটার/আওয়ার কমে গেলে দূরত্বটি অতিক্রম করতে 45 মিনিট সময় বেশি লাগে, তার মানে দেখো এই ক্ষেত্রে ডিস্টেন্সটা কি বলছে, ওই সেম ডিস্টেন্স অতিক্রম করেন, ডিস্টেন্সটা এখানে কি সেম এই অঙ্কের ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে দেখো টাইম আমাদের কি দেওয়া আছে, একটি ট্রেন 3 ঘন্টায় স্টেশনকে অন্য স্টেশন অতিক্রম করে, তাহলে প্রথমে কত 3 ঘন্টায় অতিক্রম করে, তারপরে কি বলছে গতিবেগ যখন 12 কিলোমিটার/আওয়ার কমে গেল তখন তার কত মিনিট সময় বেশি লাগলো আগের চেয়ে, 45, গতিবেগ কত কমে গেল যখন 12 কিলোমিটার/আওয়ার কমে গেল, এটা কমে গেল গতিবেগ, তখন তার সময় আগে লাগতো 3 ঘন্টা, যখন গতিবেগ 12 কিলোমিটার/আওয়ার কমে গেল তখন তার 45 মিনিট সময় কি লাগলো আগের চেয়ে বেশি লাগলো, কত মিনিট বেশি লাগলো আগের চেয়ে 45 মিনিট সময় কি লাগলো বেশি লাগলো, তাহলে আগে যদি 3 ঘন্টা টাইম লাগতো তাহলে এখন কত লাগবে, 3 ঘন্টা 45 মিনিট লাগবে, মিনিটটাকে আমি ঘন্টা ট্রান্সফর্ম করলাম, তাহলে যেটা কি 60 একবারে ভাগ করে দিলাম, তাহলে কত হয় 3 × 45, 4 × 7, 3 × 4 = 12, 3 কত 15/4, তাহলে আগে সময় লাগতো এটা এখন লাগে কত এটা, এত কেন লাগে যখন যেহেতু কি গতিবেগ কমিয়ে দেওয়া হয়েছে, তাহলে আমরা জানি ডিস্টেন্স ফিস, তাহলে গতিবেগের তার রেশিও তাহলে কি হবে তার উল্টো হবে, তার মানে কত হবে 15/4, এটা হবে কত 3, তোমরা এটাকে একটু ছোট করে নিতে পারো, তাহলে ছোট করে নিয়ে একটু তাহলে কি হবে দেখো 3 দিয়ে এটাকে কাটাকাটি যায় তাহলে 1, দেখো 3 এখানে কত 5 হবে এখানে, তাহলে 5, 4 এখানে আসবে কত আমাদের 4, এখানে 4 এখানে কত 5, ছোট করে নিলাম একটু, তাহলে দেখো এটাকে যদি ছোট করে নিই তাহলে এটা এটার উল্টা আসবে, তার মানে তাহলে এটা আসবে কত, এটা আর থাকবে না এখন, এখন আমাদের হবে কত 5, 4, উল্টা এটা এটা উল্টা, ঠিক আছে। তাহলে দেখো আমাদের গতিবেগ কত কমছে 12 কিলোমিটার/আওয়ার, তাই কমা এটা কি গতিবেগ কমলো কত 1, তাহলে 1 এর মান কত 12 কিলোমিটার/আওয়ার, ঠিক আছে। আমাকে কার মান বার করতে হবে, কত দুটি স্টেশনের মধ্যে দূরত্ব কত, আমাদের ডিস্টেন্স বার করতে হবে, তাহলে যে কোনো একটা কন্ডিশনকে আমরা কি সাহায্য নিব এটা করার জন্য, তাহলে 1 এর মান কত 12 কিলোমিটার/আওয়ার, কি বাড়ালো আমাদের গতিবেগ, আমাদের গতিবেগ কত ছিল প্রথমটার ক্ষেত্রে 5 ছিল, তাহলে 5-এর ভ্যালু তাহলে কত 5 × 12 কত 60 কিলোমিটার/আওয়ার, ঠিক আছে, এটা আমাদের গতিবেগ বেরিয়ে গেল। তখন আমাদের টাইম কত ছিল, তখন আমাদের টাইম কত ছিল গতিবেগের সময়, কেউ যদি এটা নিয়ে অঙ্ক করে তাহলে কিন্তু আমাদের কি হবে ভুল হবে, ইনিশিয়াল যেটা টাইম হবে সেটা দিয়ে তোমরা ক্যালকুলেশন করবে, ইনিশিয়াল মানে প্রথমে কাটাকাটি করার পূর্বে ইনিশিয়াল যেটা দেবে সেটা দিয়ে ক্যালকুলেশন করবে, সেটা তাহলে কি হবে আমাদের অ্যান্সার কি ঠিক বাড়াবে। তাহলে প্রথমে টাইম কত ছিল 3 ঘন্টা, তাহলে 1 এর ভ্যালু তাহলে আমাদের কত বাড়ালো, সরি টাইম কত ছিল 3 ঘন্টা, আর গতিবেগ কত বাড়ালো 60 কিলোমিটার/আওয়ার, তাহলে এটা আমাদের গতিবেগ এটা আমাদের টাইম, তাহলে কত সময় ডিস্টেন্স অতিক্রম করবে 60 × কত 3, তার মানে কত 180 মিটার, ঠিক আছে। তাহলে অঙ্কটা আমরা কি করলাম, টাইম দেওয়া আছে কত প্রথমটা 3 ঘন্টা, তারপরে 12 কিলোমিটার/আওয়ার গতিবেগ কমে গেল, আর এতে তার সময় কি লাগলো 45 মিনিট বেশি লাগলো, তাহলে আগে যদি 3 ঘন্টা সময় লাগে পরে লাগবে কত 3 ঘন্টা 45 মিনিট, এটাকে আমরা কিসে কনভার্ট করলাম ঘন্টাতে কনভার্ট করে নিলাম, তারপর এটাকে রেশিওটাকে একটু ছোট করলাম, আমাদের দাঁড়ালো কত
फोर और फाइव तर मैं कि ये जी फोर और फाइव है तेल स्पीडेड की निश्चय तरह की उल्टा है तेल कत हो पाँच और चार हो स्पीडेड रेशियो मैं दो स्पीडर मैं गतिवेगर मध्य डिफारेंस कत देव आारो तम एक भैल्यू बारो तेल एटार मान बार कर लाचर मान पाँचर भैल्यू तेल कत हो पाँच बारो कत षाट ये कि बाड़ो ये हमारे कीसर अनुपात गतिवेगर अनुपात गतिवेग बाड़ो षाट किलोमीटर पर आवर हमें कि बार करते हैं डिस्टेंस षाट किलोमीटर पर आवर गतिवेग तक हमारे टाइम कत लगे तीन घंटा तेल ये तीन सेकंड को 180 क्यों जो दिए बार करो तरह हतो एक मान जो कत बढ़ो बारो चार मान तक कत हतो चार बारो कत 48 इंटू तक हमें क्योंकि कि दिए गुण करते हतो ये इनिशियल टाइम से गुण करते हैं 15/4 तेल चार बारो 48 15 दोकान 30 15 3 कत 18 से ही भाव इच्छा करते तब नेक्स्ट अंके आसछि दुटी ट्रेन एक ही समय 640 किलोमीटर दूरे अवस्थित तो दुटी स्टेशन देखे परस्पर अभिमुखी यात्रा शुरू करे एवं आठ घंटा पर मिलित है यदि एकटर गतिवेग अपरटर थेके 10 किलोमीटर पर आवर बेसि है तब ट्रेन दुटर गतिवेग कत ठीक है प्रथम कि दुटी ट्रेन एक ही समय 640 किलोमीटर दूरत अतिक्रम कर 640 किलोमीटर दूरत दूरे अवस्थित दुटी स्टेशन थेके परस्पर अभिमुखी यात्रा करे कि करे परस्पर अभिमुख मैंने मुखोमुखी करे तार माने मुखोमुखी करा माने एखाने बुझते हबे किसेर केस एसे गेलो रिलेटिव स्पीडेर केस एसे गेलो एखाने ठीक आछे परस्परेर मुखोमुखी अतिक्रम करे कत घंटा समय नेय आठ घंटा समय नेय कत घंटा समय नेय तखन आठ घंटा समय नेय ठीक आछे तारपरे बोलछे जदि एकटिर गतिवेग अपरटिर थेके 10 किलोमीटर बेशी हय माने एकटार गतिवेग प्रथमटार गतिवेग जदि एक्स हय परेरटार गतिवेग जदि वाई हय ताहले एकटा आरेकटार थेके कत किलोमीटर पर आवर बेशी गतिवेग 10 किलोमीटर पर आवर बेशी एटा आमादेर कंडिशने देवा आछे ठीक है ताल ट्रेन दुटर गतिवेग कत दो ट्रेन स्पीड कत एक्स और वायर मान हमें कि करते हैं बार करते हैं एखन की कंडिशन पा तो देखो दोटो ट्रेन निश्चय क्य कर परस्पर अभिमुखे तेल एटार दैर्घ्य कत धरे एक्स एटार दैर्घ्य कत वाई तेल देखो परस्पर अभिमुखे जदि करे तक तेज़ रिलेटिव स्पीड तेल क्यी है एक ही दिखे गेले वियोग और विपरीत दिखे जा जोग हो एक्स प्लस वाई देखो ये दूरतटाई अति एक्स प्लस वाई ये गतिवेग बाड़ो और कत दूर अतिक्रम कर 640 की किलोमीटर अतिक्रम कर 640 किलोमीटर डिस्टेंस और गतिवेग कत एक्स प्लस वाई और ये अतिक्रम करते कत समय आठ घंटा समय एक्स प्लस वाइर मान तेल कत बाड़े 80 बाड़े ठीक है बोझा गया और ये 640 किलोमीटर डिस्टेंस कीसे अतिक्रम कर रिलेटिव वेलोसिटी दिए कि अतिक्रम कर कीसे अतिक्रम कर रिलेटिव वेलोसिटी अतिक्रम कर और समय कत नए आठ घंटा 640 बाई एक्स प्लस वाई इक्वल टू आठ एक्स प्लस वाई इक्वल टू कत 80 और ये एक कंडिशन देवा आगे एकटार के एकटार गतिवेग कत 10 किलोमीटर पर आवर बेसि मैं एक्स माइनस वाई इक्वल टू 10 তাহলে এখান থেকে আমাদের x আর y এর মান বার করতে আমি বলছি একটু আগে যদি কোনো একটা ইকুয়েশন এরকম হয় একটা যোগ আর একটা বিয়োগ তখন বার করার নিয়ম কি যদি প্লাসেরটা বার করব মানে x এর সামনে প্লাস সাইন তখন এটা হবে কি যোগ করে 2 দিয়ে ভাগ তাহলে কত হবে 45 পরেরটার কত হবে বিয়োগ করে 2 দিয়ে ভাগ তাহলে 80 থেকে কত 10 70 35 এটা হবে কি আমাদের অ্যানসার তাহলে নেক্সট অঙ্কে আসছি एक गतिशील ट्रेन 300 मीटर दीर्घ एक ब्रिजे दाड़ी थका एक व्यक्ति के 10 सेकेंडे अतिक्रम कर 25 सेकेंडे अतिक्रम कर तब से 200 मीटर दैर्घ्य एक प्लैटफर्म के अतिक्रम करते कत समय ठीक है एक गतिशील ट्रेन 300 मीटर दैर्घ्य एक ब्रिज के अतिक्रम कर मैं एक ट्रेन आएगा ब्रिज आ ठीक है ट्रेन टी कर ब्रिज और यहाँ की ट्रेन तेल जी को ट्रेन जो एक ब्रिज के अतिक्रम कर तक क्यों करते हैं ट्रेन के ट्रेन दैर्घ्य अतिक्रम करते हैं और ब्रिजे दैर्घ्य क्यों करते अतिक्रम करते मैं इन्हें टोटाल डिस्टेंस आर मैंने कत एक गतिशील ट्रेन 300 मीटर दैर्घ्य एक ब्रिज ब्रिजे दैर्घ्य कत देवा आज 300 की मीटार गल अतिक्रम कर कत सेकेंडे अतिक्रम कर 20 টিকে অতিক্রম করে 25 সেকেন্ডে কত সেকেন্ডে অতিক্রম করে 20 টিকে 25 সেকেন্ডে ঠিক আছে তারপরে বলছে আবার ব্রিজের মধ্যে একটা লোক দাঁড়ায় আছে সেই লোকটাকে অতিক্রম করে কত সেকেন্ডে 10 সেকেন্ডে ঠিক আছে ট্রেনটা ব্রিজের মধ্যে দাঁড়ানো একটা লোককে অতিক্রম করে 10 সেকেন্ডে আর ট্রেনটা ব্রিজটাকে অতিক্রম করে কত সেকেন্ডে 25 সেকেন্ডে এটাই হলো আমাদের কেস ঠিক আছে তার মানে আমি বলতে পারি ট্রেনটা 25 সেকেন্ডে 10 प्लस 20 अतिक्रम कर 25 सेकेंडे हमें बोलते ट्रेन का कि अतिक्रम कर 20 के अतिक्रम करा मान कि ट्रेन तरह निजे दैर्घ्य अतिक्रम कर और ब्रिजे दैर्घ्य अतिक्रम करा
25 সেকেন্ডে কি অতিক্রম করবে টি প্লাস 300 টি মানে ট্রেনের দৈর্ঘ্য আর ব্রিজ মানে কি ব্রিজের দৈর্ঘ্য আর 10 সেকেন্ডে কি অতিক্রম করে ট্রেনটা 10 সেকেন্ডে কি অতিক্রম করে একটা লোককে অতিক্রম করে যে ব্রিজের মধ্যে দাঁড়িয়ে আছে তাহলে লোককে অতিক্রম করা মানে কি ট্রেন তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করা তাহলে নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে তাহলে বড় দেখি তাহলে 15 সেকেন্ডে কত দূরত্ব যাবে তার মানে বিয়োগ করলে পরে টি টি ক্যান্সেল আউট মানে 300 মিটার তাহলে 1 সেকেন্ডে যেটা যায় সেটাই তার গতিবেগ তাহলে 1 সেকেন্ডে কত দূরত্ব যাবে 300 বাই কত 15 15 দোকানে 30 20 তাহলে 20 মিটার পার সেকেন্ড এটা ট্রেনের কি গতিবেগ তাহলে ট্রেনের গতিবেগ আমরা কত পেলাম 20 মিটার পার সেকেন্ড তারপরে কি বলছে আমাদের তারপরে বলছে 200 মিটার দৈর্ঘ্য একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করতে কত সময় নেবে এইবার বলছে কি ট্রেনটা যদি এখন আরেকটা একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করে প্ল্যাটফর্মটার দৈর্ঘ্য কত 200 মিটার ট্রেনটা বলছে এখন ট্রেনটা ওই ট্রেনটাই যদি আবার 200 মিটার প্ল্যাটফর্মকে অতিক্রম করে তবে কত সময় লাগবে তাহলে ট্রেন যখন প্ল্যাটফর্মকে অতিক্রম করবে তখন কি হতো ট্রেনটা নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে ঠিক আছে তাহলে আমাদের কি বার করতে হবে তাহলে দেখো ট্রেনটা যখন 200 মিটার দৈর্ঘ্যটি প্ল্যাটফর্মকে অতিক্রম করতে মানে ট্রেনের নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করতে কিন্তু আমাদের দরকার কি ট্রেনের লেন্থ বার করা আমরা তো ট্রেনের লেন্থ জানি না তা ট্রেনের লেন্থ আমরা কোত্থেকে বার করবো এই দেখো 10 সেকেন্ডে একটা ব্যক্তিকে অতিক্রম করে তার মানে এই কন্ডিশন থেকে আমরা কি ট্রেনের লেন্থ বার করে নিতে পারি পরীক্ষা আসতে পারে ট্রেনের লেন্থ কত এটাও আসতে পারে তাহলে কত মানে গতিবেগ কত 20 আর সময় লাগলো কত 10 সবসময় মনে রাখবা কোনো একটা লোককে অতিক্রম করা মানে কি ট্রেন তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করা তাহলে কত 200 মিটার হলো কি ট্রেনের লেন্থ কত হলো 200 মিটার তাহলে আমাদের ট্রেনের লেন্থ কত হলো 200 মিটার তার মানে এটার লেন্থ কত বাড়ালো 200 এখন 200 200 কত হলো আমাদের 400 এবার প্ল্যাটফর্মকে অতিক্রম করবে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 200 আর ট্রেনের দৈর্ঘ্য আমরা কত পেলাম 200 400 ঠিক আছে তাহলে কত সময় লাগবে আর ট্রেনের গতিবেগ তো আমরা জানি 20 মিটার পার সেকেন্ড তাহলে 20 দিয়ে ভাগ ঠিক আছে কাটাকাটি করো তাহলে কত আনসার হবে 20 তাহলে 20 সেকেন্ড লাগবে এটাই কি আমাদের এখানে কি সঠিক অ্যান্সার আমরা টাইম এবং ডিস্টেন্সের যে ট্রেন সংক্রান্ত অঙ্কগুলি আছে ট্রেন সংক্রান্ত কিছু অঙ্ক নিয়ে আমরা আজকে আলোচনা করি আজকে মেনলি রিলেটিভ স্পিডের উপর বেস করে কিছু অঙ্ক ছিল পূর্বের ভিডিওতেও আমরা রিলেটিভ স্পিডের বেসিক অঙ্ক করিয়েছি তবে আজকে আমাদের ক্লাসটি কেমন লাগলো তোমরা তো কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ।